মধ্যরাতে লাবণ্য গোসল সেরে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা বুক থেকে সরে যেতে লাবণ্য দেখতে পায় বুকে আর গলাতে দাগ বসে গেছে। বিছানার দিকে তাকাতেই সমীরকে দেখতে পায় বিছানার এক পাশে শুয়ে আছে। কাল পর্যন্ত যেই মানুষটা অচেনা ছিল আজ সেই মানুষটাই তার সর্বস্ব কেড়ে নিল। অবশ্য এটা তার অধিকার ছিল, নিজের শরীরের সব যন্ত্রণা ভুলে আয়নার দিকে তাকালো। একে দেখছে সে, আয়নায় লাবণ্য স্পষ্ট একটা সাপ দেখতে পাচ্ছে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে। ছোটবেলা থেকে সাপকে ভীষণ ভয় পায় লাবণ্য। ঘরের মধ্যে সাপ আসতে পারে এটা স্বাভাবিক, কিন্তু বিছানার ওপর তাও আবার, যেখানে সমীর শুয়ে আছে লাবণ্য চিৎকার দেবে সেই মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে শক্ত করে বিছানার দিকে তাকাতেই ঘুমন্ত সমীরকে দেখতে পায়, কিন্তু আয়নার দিকে তাকালে আবার ওই সাপটাকে দেখতে পাচ্ছে লাবণ্য। তার মানে শুধুমাত্র আয়নার মধ্যে সমীরের আসল চেহারা দেখা যায়? কিন্তু এটা কি করে সম্ভব? যখন লাবণ্য আর সমীরকে বিয়ে পড়ানোর জন্য একসাথে বসানো হলো, তখন তো ভাবিরা দুষ্টুমি করে লাবণ্যকে সমীরের মুখ দেখিয়েছিল, তখন তো তাকে সাপ দেখা যায়নি। তাহলে আয়নাতে যা দেখছে তা কি ভুল, নাকি বিছানায় যা দেখছে তা ভুল? মা বাবা সবকিছু জানতো, তাহলে আর যাই হোক কখনো একটা সাপের সাথে তাকে বিয়ে দিত না। লাবণ্যের কেন জানি মনে হচ্ছে তাকে কেউ দেখছে, সমীর দেখছে, কিন্তু সমীর না সমীর মানুষ আর সাপ যাই হোক না কেন সে তো ঘুমোচ্ছে, তাহলে কে? আয়নার কাছে আরেকটা সাপকে দেখে লাবণ্যর মাথাটা ঘুরছে। না, আর এক মুহূর্ত এ বাড়িতে থাকা যাবে না। সমীরের দিকে তাকিয়ে একবার তাকিয়ে দেখে এখনো সে ঘুমিয়ে আছে। আয়নার কাছে সাপটা তাকে তো দেখা যাচ্ছে না। তার মানে লাবণ্যের ধারণাটা ঠিক, এখানে কিছু একটা রহস্য আছে যা লাবণ্য জানে না। দরজাটা খুলে বাড়ির বাইরের দিকে যাবে অজানা একটা ভয় কাজ করছে। এত সহজে বাড়ি থেকে বের হয়ে আসতে পারবে কোনো বাধা ছাড়াই কল্পনা করেনি। চারদিকে নিরাপত্তা বিরাজ করছে, যেদিকে তাকায় সেদিকে শুধু জঙ্গল দেখা যাচ্ছে। কাল রাতে যখন এসেছিল স্পষ্ট কি সুন্দর রাস্তাঘাট দেখেছিল। বাড়ির সব মানুষগুলো কোথায় গেল? বাড়িতে সাপ আসলো কি করে? সমীরের সাথে থাকা প্রতিটি মানুষই সাপ। বাড়ি যাবে কি করে? রাস্তা তো কিছুই নাই, যা আছে সব গাছপালা। পাখির কিচিরমিচির শব্দে চোখ খুলে তাকায় লাবণ্য। পাশে লাবণ্যের মা বাবা বসে আছে। দৌড়ে কখন যে সমীরের সীমারা পেরিয়ে লাবণ্যের বাড়ির কাছে চলে এসেছিল তা লাবণ্য নিজেও জানে না। তুই এটা কেমনে করলি? আমার মান সম্মান না নষ্ট করলে তোমার মেয়ে শান্তি পাইব কেমনে? তোমরা চুপ করবে? সমীর কোনো মানুষ নয় বাবা, সমীরের বাড়ির সবাই সাপ। আমাদের চোখে মানুষ মনে হলেও রাতের একটা নির্দিষ্ট সময় ওরা সবাই সাপ হয়ে যায়। এদের আসল রূপ শুধু আয়নার মধ্যেই দেখা যায়। চুপ কর মুখপুরি, সমীরের সাথে বিয়ে ভেঙে গেলে তো তোর আর শান্তর মাঝে আর কেউ বাধা থাকবে না। আমি সব বুঝি, এত চেষ্টা করে বিয়েটা যখন ভাঙতে পারলি না, এখন আসছিস কাহিনী করতে? আমি এসব সবার কাছে মুখ দেখাবো কি করে? যখন সবাই জানতে পারবে পাশরাতে মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তখন কি বলবো সবাইকে? তোর মতো মেয়েকে জন্ম দেওয়া আমার সব থেকে বড় ভুল ছিল বাবা। আমি নিজেও চোখে দেখেছি সমীর একটা সাপ। আমার কথাটা বিশ্বাস করো তোমরা? ঠাস করে লাবণ্যের গালে চড় মেরে বসে লাবণ্যের বাবা। তুই চুপ থাক, একটু পর সমীর আসবে, তখন কেউ কিছু জানার আগে ওদের বাড়ি ফিরে যাবি তুই। ছি, তোমার মেয়ের কত নিচে নামতে পারে যে সমীরের মতো একটা ভালো ছেলের নামে মিথ্যা কথা বলতে পারে? ওই বাড়ির লোকেরা যখন জানতে পারবো তখন কি অবস্থা সৃষ্টি হবে একটা বারও ভেবে দেখছো? তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু তবুও আমাকে ওই বাড়িতে যেতে বলবে না। আর কিছু বলার আগে লাবণ্য লক্ষ্য করলো একটা অদৃশ্য শক্তি তাকে ঘিরে রেখেছে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করলে বৌমা? লাবণ্য মুখ দিয়ে কথা বের হচ্ছে না। যাদের কাছ থেকে বাঁচতে পালিয়ে এসেছে তাদের বাড়িতে আবারও যেতে হবে তাকে।
অদৃশ্য শক্তিটাও ছেড়ে দিয়েছে লাবণ্যকে। লাবণ্যকে চুপ থাকতে দেখে সমীরের বাবা লাবণ্যের কাছে এসে বসল। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে বলতে পারতে, এই বাড়ি থেকে পালিয়ে আসছো? যদি পথে তোমার কোনো বিপদ হতো তাহলে কি করতে তুমি? আমাকে কি তোমার বাবা বলে মনে করতে পারো না? একটা মেয়ের বিয়ের পর তো স্বামীর বাড়ির মানুষজন মেয়ের আপনজন হয়ে যায়। তোমার শাশুড়ি অসুস্থতায় আসতে পারেনি, তোমার কোনো বিপদ হলে কিনা তা নিয়ে তোমার শাশুড়ি চিন্তিত, তোমাকে বাড়িতে নিয়ে গেলে শান্ত হবে সে। বাড়ি ফিরে চলো মা। আমি কি কিছু ভুল করেছি লাবণ্য? সকালে তোমাকে বাড়িতে দেখতে না পেয়ে কতটা দুশ্চিন্তা হয়েছিল তুমি জানো? তোমাকে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি যে সবার আদরের বউ, তুমি বাড়িতে না থাকলে কি করে হবে? লাবণ্যের গা ঘেঁষে বসে সমীর। সমীরের কাছ থেকে সরে বসে লাবণ্য। আজ এই মানুষটাকে দেখে ভয় করছে লাবণ্যর, সারা শরীর কাঁপতে শুরু করেছে লাবণ্যর। তুমি এমন কেন করছো লাবণ্য? লাবণ্যর হাত দুটো ধরতেই হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে নেয় লাবণ্য, সাথে সাথে বিছানায় লুটিয়ে পড়ে। লাবণ্যের মা তাড়াতাড়ি লাবণ্যকে ধরে, সারা শরীর কাঁপছে মেয়েটার। লাবণ্য অসুস্থ থাকায় সমীর লাবণ্যের সাথে লাবণ্যের বাড়িতে যায়। সমীরের বাবা বাড়ি ফিরে যায়। রাতে লাবণ্য তার মায়ের কাছে ঘুমায়। সমীর লাবণ্যের পাশে থাকতে চেয়েছিল, কিন্তু লাবণ্য সমীরকে দেখে বারবার অজ্ঞান হয়ে যাওয়ার কারণে লাবণ্যর সাথে লাবণ্যের মা ঘুমায়। সকালে বাড়িতে হইচই শুরু হয়ে যায়। লাবণ্যদের বাড়ির কাজের ছেলেটা নাকি মারা গেছে। একদিন সবাইকে মরতে হবে, এটা স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু ছেলেটাকে নাকি বিষাক্ত কোনো এক নাক ছোবল মেরে দিয়ে মেরেছে। সবার ভয় আছে তাদের ধারণা এলাকায় কোনো নাক প্রবেশ করেছে।